পরিবার বর্গ নিয়ে কিন্তু তারা ঘুরে ঘোরার জন্য কিন্তু আসছে এবং পদ্মাসেতু দেখার জন্য আসছে, কিন্তু তাদের গাড়ি ছাড়া তারা কিন্তু যেতে পারছে না, হেঁটে পদ্মাসেতু অনেক এখন কষ্ট পাচ্ছেন, এই যে চলে যেতে হচ্ছে, সেজন্য চলে যাচ্ছেন ফিরে চলে যাচ্ছেন এখন কষ্ট নিয়ে। আপনারা কি গাড়ি নিয়ে আসেন নাই? সাধারণ মানুষ হেঁটে যেতে দিবে না। আচ্ছা, এটার একটা কারণ আছে, কারণ হলো যে হয়তো রিস্কি মনে করছে, কারণ যেহেতু পদ্মা সেতু অনেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এই কারণে হয়তো না করছে। আপনারা কি মনে কষ্ট পেয়েছেন? আচ্ছা, তাহলে পরবর্তী পদক্ষেপ কি, আপনারা পরে কেমনে আসবেন, গাড়ি নিয়ে আসবেন? আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন? শ্রীনগর। ও, তাহলে তো কাছে আছে, খুব একটা দূরে না। আপনারা পুরো পরিবার শ্রীনগর থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের বাড়ি কোথায়? চাঁদপুর। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাড়িও চাঁদপুর। চাঁদপুর কোথায়? চাঁদপুর সদর। কি গেলাম, কি গেলাম? কমলাপুর গেলাম, বালিয়া কমলাপুর গেলাম। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার বাড়িও কিন্তু সেখানে। প্রিয় দর্শক, আসলে সৌভাগ্য আমার আমার বেশি লোক কিন্তু পেয়ে গেছি এখানে এসে, তারা কিন্তু চাঁদপুর থেকে শ্রীনগর আসছে, শ্রীনগর থেকে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে কিন্তু আজকে বের হয়েছে পরিবারবর্গ নিয়ে। কিন্তু দুঃখজনক বিষয়, নেই কোনো গাড়ি, সেজন্য পদ্মা সেতু দেখা হলো না, ফিরে যাচ্ছে মন খারাপ করে। তো চাঁদপুর এখন কি চাঁদপুর চলে যাবেন না শ্রীনগরে? শ্রীনগরে চলে যাবেন, শ্রীনগর থেকে দেশে। আপনি সিলেট থেকে আসছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, দেখতে পারবেন। গাড়ি নিয়ে যাবেন, কেমন গাড়ি নিয়ে যাবেন? পরবর্তীতে গাড়ি নিয়ে উঠতে হবে। গাড়িতে গাড়িতে উঠার জন্য চেষ্টা করেছিলেন? গাড়িতে চেয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে ঈদের আগে যাচ্ছেন বাড়িতে নাকি থেকে যাবেন? পদ্মা সেতু দেখেই যাবেন, কোনটা দেখেই যাবেন? দর্শক, পদ্মা সেতু দেখেই তারপরে বাড়িতে কিন্তু যাবে। হ্যাঁ, অবশ্যই আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো ঠিক আছে, আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করছি, আপনারা দেখুন একটু গাড়ির ব্যবস্থা করতে পারেন কি না। হ্যাঁ।